বান্দরবানের প্রায় বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এ সময় সাত কোটি সাতাত্তর লাখ তেপ্পান্ন হাজার টাকা ব্যয়ে কেবি রোড থেকে কানাপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়ক এবং রেইচা বাজার এলাকায় তিন কোটি বিরাশি লাখ উনত্রিশ হাজার টাকা ব্যয়ে দুইতলা বিশিষ্ট রয়েচা গ্রামীণ বাজারের উদ্বোধন করেন মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন বর্তমান সরকারের আমলে সমতলের সাথে তাল মিলিয়ে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি এই সময় সহকারী কমিশনার অরূপ কুমার সিংহ অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মুজাফর হোসেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন